দেখো, এটা হচ্ছে আজকে আমার রাতের রান্না। ধনে পাতা কুচিয়ে দেবো, এরপরে আরো অনেক কিছু দেবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা অন্যরকম জিনিস বানাচ্ছি ফ্রেন্ডস। এখানে দেখো, সারা রাত ধরে ভেজানো আছে এই রাজমা। এবার এটা বয়েল করতে দেবো। এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করব। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে। এবার জল দিয়ে ভিজিয়ে রেখে এটাকেও পেস্ট করব। দেখো, এরকম সাইজের একটা গোটা টমেটো নিয়েছি, এরকম সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে কেটে, কয়েক টুকরো রসুন আছে, এগুলো এবার বাটা করে নেব। আমার আছে 200 গ্রাম মতন রাজমা। তো যেহেতু ভাতের সাথে তো খাবো না, খাবো পরোটার সাথে, সেই জন্য বেশি গ্রেভিরও দরকার লাগবে না। তো অল্প যে পরিমাণটা আছে তার জন্য ওই টমেটো আর পেঁয়াজটা ঠিকঠাকই আছে। রাজমাটা বয়েল হয়ে গেছে। রাজমাটা আমি কি করেছি, ঠিক মাঝারি আঁচে, মানে 5টা হুইসেল দিয়েছি। 5টা সিটি দিতে ওটা সিদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি কিন্তু নরম হয়ে গেছে। আর এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর রসুনের বাটাটা আছে। দুটো এলাচ, দুটো লবঙ্গ। এইবারে এই বাটাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। তো পেঁয়াজের বাটাটা ওটা কষা হয়ে গেছে, এরপরে ওই জিরে ধনে লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে আবার ওটা ভালো করে কষে নেব। রাজমাটা আমি এবারে দিয়ে দিলাম। এবারে আমার হয়ে গেছে রাজমা, নাবিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেব কসুরি মেথি, হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। এরপরে দেব গরম মশলা, এখনো গরম আছে। এরপরে সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, ব্যাস। তো বন্ধুরা, আমার রাজমা কমপ্লিট হয়ে গেল। তোমরা এইভাবে বানিয়ে দেখো, এটা কোনো বিশেষ কোনো খাটনির ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা কমেন্ট না করলে কিন্তু ভিডিওগুলো বোঝা যাচ্ছে না যে কেমন হচ্ছে না হচ্ছে। আমি তো ভাবছি হয়তো ভালো হচ্ছে, কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর এছাড়া হচ্ছে লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা।